প্রথম কথা হল কি কেন্দ্রীয় সরকারের আমি পালো কি অল বানপানীয় নহয় আমি কি পালো ইয়ার বাইরে আমি একু পোৱা নাই মানে খালি না একু পোৱা নাই কেন্দ্রীয় সরকারের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া যেটা কইছিলে যে আমার ষোলো সনের মানে চৌধুরী ইলেকশনের সময়ত যে বানপানীটক ন্যাচারেল ক্যালামিটি বলে ঘোষণা করে আজি আমার মাননীয় মুখ্যমন্ত্রী আসর সভাপতি হয়ে থাকতে ডিমান্ড করেছিল যে বানপানীক আপনার ন্যাচারেল ক্যালামিটি ঘোষণা করব লাগে এমপিও হল সেন্ট্রেল মন্ত্রীও হল একু করব নিলে মুখ্যমন্ত্রী হওয়ার আগে যখন ভিজন ডকুমেন্ট দিছিল মানে একদম এ টু জেড ডিটেইলস পড়িছো তাতো কৈছিলে যে বানপানীটো বান সমস্যাটো রাষ্ট্রীয় সমস্যার রূপে ঘোষণা করি কিন্তু আজিলেকে নকৰিলে আমার মাননীয় প্রধানমন্ত্রীয়ে আপনার মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় আপনার আগস্টর 1 2017 2,350 কোটি টাকা নর্থ ইস্টর ফ্লাডর রিলিফ এন্ড রিহেবিলিটেশন কারণে ঘোষণা করেছে 17 চনের 1 আগস্ট তার কোনো প্রোগ্রেস আজিলেকে আমি নেদেখি তার তেওঁলোকে খুব ভাল ভালকে কৈছিল যে মানে রিভারাইন ক্যারেক্টারটো স্টাডি করব কারণে 100 কোটি দিন তারও তো আমি একো নেদেখিলো গতি অকল ভেকু ভাওনা বানপানীর নামত সরকারে আজিলেকে একো করা নাই বানপানীটো কেনে কন্ট্রোল করব পৰা যায় তার কারণে সরকারে একো পলিসি তেওঁলোকে মাঝে মাঝে যে ফান ঘোষণা করে থাকে শেহতীয়াকে আপনার এবার আগবাড়িখা যদি বান আছে তেতিয়াও ইয়াত 100 কোটিমান টাকা তেওঁলোকে ঘোষণা করেছে সেইবোৰ কিহৰ কি ফান্ডৰ পইচা আছে আসলে সরকারে কব পাৰিব আমি তো প্র্যাকটিক্যাল একো দেখা নাই আমি এই এসেম্বলিতে যাওয়া যেটা সেশন হল বাজেট সেশন ইন ডিটেইলস আমি এই উঠাইছো এসেম্বলিতে সব ফ্যাক্টস এন্ড ফিগার এইবিলাক আমার আছে দিবলিয়া হল গতি সরকারে একো করা নাই বানপানীর নাম সেইটাকে কেন্দ্রীয় মানৱ সম্পদৰ এক তথ্য প্রতিবেদনত এটা খুব মানে ভয়াবহ ছবি ওলাইছে আমার অসমৰ ক্ষেত্ৰত প্রায় বর্তমান সময়ত 10 শতাংশতকৈ অধিক সংখ্যকে স্কুল এৰিছে প্ৰাথমিক পৰ্যায়টো আছে আপোনাৰ উচ্চ পৰ্যায়টো আছে ঘটনাটো হ'ল কি যে চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ যিখন নীতি আয়োগ আছে আগৰ পৰিকল্পনা আয়োগ এই নীতি আয়োগৰ এটা ৰিপৰ্ট আছে ৰিপৰ্টত অসমৰ যিটো মানে হিউমেন ৰিসোর্স ইনডেক্স গোটেই ভাৰতবৰ্ষৰ ভিতৰত অসমৰ স্থান বহুত তলত তৃতীয় নে চতুৰ্থত আছে ফেক্ট ফিগাৰখিনি মোৰ হাতত আছে এতিয়া হয়তো ইয়াত নাই তাৰপিছত আপোনাৰ এই যে যেটো কথা এটা ডাঙর কথা ইয়াত জড়িত হয়ে আছে এই কথাটো মই কালিও এক জায়গা কৈছিলো যে যেতিয়ালৈকে সরকারৰ আপনার পঞ্চায়তৰ সেক্রেটারি বা আৰম্ভ কৰি চিফ সেক্রেটারিলৈকে পঞ্চায়তৰ ওয়ার্ড মেম্বাৰ বা আৰম্ভ কৰি চিফ মিনিষ্টাৰলৈকে তেওঁলোকৰ ল'ৰা ছোৱালী যেতিয়ালৈকে সরকারী মাধ্যমৰ সরকারী স্কুলত নপঢ়িব তেতিয়ালৈকে যিমান আপুনি আইন নবনাওক কার্যক্ষম নহব যেতিয়া এওঁলোকৰ ল'ৰা ছোৱালী তাত পঢ়িব তেওঁলোকে যিটো ডিসিশন লব এই ডিসিশনটো তাত গৈ যেতিয়া ইমপ্লিমেন্ট হব তারপর ফিডব্যাক যদি আসবে এই ফিডব্যাক মতে যদি আকো পলিসি হব তেতিয়াহে হব এতিয়া যিসকল মানুষে পলিসি বনায় যিসকল মানুষে আইন বনায় তেওঁলোকৰ ল'ৰা ছোৱালী তাত নপঢ়ে সেইকাৰণে তেওঁলোকে গম নাপায় তাত কি হৈ আছে মেইন ঘটনাটো সেইটো এইটো যদি আমি চেঞ্জ কৰিব নোৱাৰো তেনেহলে যিমান আইন কানুন নবনাওঁ এইটো কাৰ্যক্ষম নহব আমাৰ ভূটান একদম ওচৰীয়া দেশ ভূটান ইমান গরিব দেশ ভূটানত কিন্তু এই পলিসিটো আছে ভূটানত এই পলিসিটি এইটো আছে যে যিমান ৰজাৰ ল'ৰা ছোৱালীও কিন্তু তাত চৰকাৰী স্কুলত পঢ়িব লাগে চৰকাৰী স্কুলত যেতিয়া পঢ়িব ৰজাৰ যিটো ৰুলছ থাকিব আইন থাকিব সেইটো যেতিয়া তাত ইমপ্লিমেণ্ট হ'ব ভালকে নহ'লে ৰজাৰ ল'ৰা ছোৱালীক খবৰ দি দিয়ে যে দেউতা এইটো নহ'ল তেতিয়া আকৌ সেনেকে কাৰ্যক্ষম হোৱাকে কৰি দিয়ে গতিকে এই চিষ্টেমটো যেতিয়ালৈকে আমি আনিব নোৱাৰো তেতিয়ালৈকে যিমান হাজাৰ হাজাৰ কোটি টকা খৰচ নকৰে কিয় যিমান ভাল ভাল আইন নবনাওক কিয় কাৰ্যক্ষম কালি শিক্ষামন্ত্ৰীয়ে স্পষ্টকৈ কৈছে যে মানুহক নিজৰ ল'ৰা ছোৱালী চৰকাৰী স্কুললৈ পঠিয়াবলৈ বাধ্য কৰিব নোৱাৰে কোনো ধৰণৰ আইন বনাব নোৱাৰে এনেকুৱা ধৰণৰ কিছুমান কথাহে জানি এইটো কালি মই চাইছো মাননীয় শিক্ষামন্ত্ৰীৰ যিটো ষ্টেটমেণ্ট আমি এইটো চাইছো সেইকাৰণে মই কথাটো কৈছো গোটেই পলিচিটোৱে চেঞ্জ কৰিব লাগিব গোটেই পলিচিটোৱে চেঞ্জ কৰিব লাগিব মানুহৰ মাইণ্ডচেটটো এনেকুৱা হৈ গ'ল চাকৰি চৰকাৰৰ লাগে কিন্তু স্কুল চৰকাৰৰ নালাগে হস্পিটেল চৰকাৰৰ নালাগে এইটো কেনেকুৱা হ'ল ৰাস্তা চৰকাৰ বনাই দিব লাগে চাকৰি দিব লাগে চৰকাৰে চব কৰিব লাগে গতিকে পঢ়া শুনাটো য'ত হিউমেন ৰিচোৰ্চ ডেভেলপ হ'ব তাত মানুহ নাযায় যত মানুষের হেলথ চেক আপ হব হসপিটাল মানুষ প্রাইভেট বিচারে গোটে সিস্টেমটা চেঞ্জ করব যে গোটেই সিস্টেমটা সরকারি হব লাগবে আর স্কুলের ইনফ্রাস্ট্রাকচার যেটা আমার সরকারি স্কুলের ইনফ্রাস্ট্রাকচার সেটাও বহুত বেশি ম্যাটার করে বলে আপনি ভাবেন কারণ ইনফ্রাস্ট্রাকচার আন্তঃগাঁথনি তো লাগিব এটা স্বাভাবিক কথা
আৰু আন্তঃগাঁথনি খুব কম স্কুল আছে যিবিলাকৰ আন্তঃগাঁথনি অলপ অভাৱ মেক্সিমাম স্কুলত সৰ্বশিক্ষা অভিযান আৰম্ভ হোৱাৰ পৰা মেক্সিমাম স্কুলত বিল্ডিং চিল্ডিং হৈ গৈছে তথাপি মই নকওঁ যে ফুলফিল হৈছে কিন্তু মেক্সিমাম হৈ গৈছে মই নিজে কেইবাখন স্কুল দেখিছোঁ এল পি স্কুলৰ ষ্টুডেণ্ট কম সাতটা আঠটাকৈ বিল্ডিং এনেই পঢ়ি থাকে গতিকে আন্তঃগাঁথনি দুখ দি লাভ নাই ছিষ্টেমটোৰ দুখ ছিষ্টেমটো চেঞ্জ কৰিব পাৰিব লাগিব আৰু এই ছিষ্টেমটো এদিনত চেঞ্জ কৰা সম্ভৱ নহয় এইটো সময় লাগিব আৰু পাৰফেক্টলি অধ্যয়ন কৰি যাব লাগিব প্ৰথম কথাটো হ'ল কি মই যদিও অপজিচনৰ বিধায়ক কিন্তু আমি সবতে কৈ থাকো যে কনষ্ট্ৰাকটিভ অপজিচন হ'ব লাগে আপুনি যিটো ড্ৰাফ্টৰ কথা আছে ড্ৰাফ্টটো মই চোৱা নাই আপোনাৰ মুখৰ পৰা মই যিটো শুনিলোঁ যদি চৰকাৰে এনেকুৱা কিবা হেৰি কৰিছে যে গভৰ্ণমেণ্ট এমপ্লয়িয়ে গভৰ্ণমেণ্টক ক্ৰিটিচাইজ কৰিব নোৱাৰিব এইটো বেয়া কৰা নাই কাৰণ আপুনি গভৰ্ণমেণ্টৰ চেলাৰী ল'ব ইউ হেভ টু ফ'ল' গভৰ্ণমেণ্ট পলিচি যদিও আমি অপজিচনৰ এম এল এ এই ক্ষেত্ৰত কিন্তু মই চৰকাৰক এইটো ছাপৰ্ট কৰিছোঁ কাৰণ গভৰ্ণমেণ্ট এমপ্লয়ী এজনে যদি চৰকাৰক ক্ৰিটিচাইজ কৰে যিজনে আপোনাক চেলাৰী দি আছে যিজনে আপোনাক চব দি আছে তেওঁক যদি আপুনি ক্ৰিটিচাইজ কৰে তেনেহ'লে আপোনাৰ মৰেল ৰাইট নাই তেওঁৰ আণ্ডাৰত থকা গতিকে মই যদিও পলিচিটো মই চোৱা নাই কিন্তু পাৰ্চনেলি মই পাৰ্টি লাইনটো ক'ব নোৱাৰো পাৰ্চনেলি মই এইটো ছাপৰ্ট কৰিছোঁ যিটো হ'ব লাগে আৰু আৰু এটা আছে এই পঞ্চায়ত নিৰ্বাচনৰ প্ৰসংগ যিহেতু কোৰ্টে নিৰ্দেশ দিছিলে যে 15 ছেপ্টেম্বৰতে পাতিব লাগে এতিয়া আয়োগে আপোনাৰ এন আৰ চি দোহাই দি আপোনাৰ পিছুৱাই পৰা ডেটলৈ বিচাৰিছে মেইন কথাটো হ'ল কি চৰকাৰৰ পঞ্চায়ত নিৰ্বাচন পতাৰ মতলব নাই কাৰণ পঞ্চায়তৰ কাৰ্যকাল মাৰ্চত উকলি গ'ল মাৰ্চৰ আগতে ইলেকশ্যনটো হৈ যাব লাগিছিল আপোনাৰ যেতিয়া 13 চনত পঞ্চায়ত ইলেকশ্যন হৈছে আপোনাৰ জানুৱাৰী ফেব্ৰুৱাৰী ডিচেম্বৰ জানুৱাৰীত হৈছে সেই হিচাপত এইবাৰো জানুৱাৰী ফেব্ৰুৱাৰীৰ ভিতৰত ইলেকশ্যনটো হৈ যাব লাগিছিল কিন্তু চৰকাৰৰ মতলব নাই কেলে চৰকাৰ চলাই কোনে চৰকাৰৰ আল্টিমেটলি আৰ এছ এছৰ ইনষ্ট্ৰাকশ্যন চৰকাৰ চলে আৰ এছ এছৰ এটা হিউজ নেটৱৰ্ক আছে তেওঁলোকৰ পৰা ফিডবেক আহি আছে যে নাই আমাৰ অৱস্থাটো ভাল নহয় আমি হাৰি যাওঁ গতিকে চৰকাৰে ৰাইজৰ সন্মুখামুখি হ'ব পৰা সাহস গোটাব পৰা নাই সেইকাৰণে তেওঁলোকে ইলেকশ্যনটো পতা নাই বাকীবিলাক চব বাহানা